প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে ভাষণ দেবেন। শান্তিনিকেতনে আয়োজিত এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য শ্রী মোদী বক্তব্য রাখবেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীশ ধনকর এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন, দেশে মহিলাদের সশক্তিকরণে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল উদয়পুরের রাজশ্রী হলে রাধা কিশোরপুর যুব ও মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী একথা বলেন। মুখ্যমন্ত্রী মহিলাদের আরো সংগঠিত করার উপর জোর দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জামাতিয়া, বিপ্লব ঘোষ প্রমুখ। ত্রিপুরা হাইকোর্টের ই সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক সূচনা করেন ভারতের প্রধান বিচারপতি শারদ অরবিন্দ বোবদে। গতকাল দুপুরে ত্রিপুরা হাইকোর্টের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফলকের আবরণ উন্মোচন করে তিনি ই সেবা কেন্দ্রের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধান বিচারপতি শারদ অরবিন্দ বোবদে বলেন, ই সেবা কেন্দ্র চালু করার বিষয়টি রাজ্যের আদালতকে সমৃদ্ধ করবে। টেকনোলজির ব্যবহার করে এর সুবিধা এখন পাওয়া যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্র, বিচারপতি এস জি চট্টোপাধ্যায় এবং বিচারপতি এ সিং। এর আগে ভারতের প্রধান বিচারপতি অরবিন্দ বোবদে উদয়পুর মাতাবাড়িতে পুজোও দেন। ভারতে ফের নিম্নমুখী দৈনিক মৃত্যু সংক্রান্তের সংখ্যা সুস্থতার সামগ্রিক হার বাড়তে বাড়তে 95.69% পৌঁছেছে। ভারতে মোট সুস্থ হয়েছেন 96,63,382 জন। বিগত 24 ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে, যা 24,000-এর নিচে রয়েছে। ভারতে বিগত 24 ঘন্টায় নতুন করে কোভিড-19 ভাইরাসে আক্রান্ত 333 জনের মৃত্যু হয়েছে। শেষ 24 ঘন্টায় ভারতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে 23,950 জন এবং সুস্থ হয়েছেন 26,895 জন। একই সঙ্গে ভারতে 16,42,00,000-এর ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা পরীক্ষা। ভারতে গতকাল 10,98,164টি করোনা স্যাম্পল টেস্ট করা হয়েছে। গতকাল রাজ্যে 1,503 জনের নমুনা পরীক্ষা করা হয়। 15 জনের দেহে করোনা ভাইরাস ও কোভিড সংক্রমণ ধরা পড়েছে। স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে এই খবর দিয়ে জানানো হয়, এ নিয়ে রাজ্যে 33,203 জন কোভিড আক্রান্ত হয়েছেন। গতকাল কোভিড আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে কোভিড আক্রান্ত 381 জনের মৃত্যু হল, মৃত্যুহার 1.15%। এ পর্যন্ত 32,617 জন সুস্থ হয়েছেন, সুস্থতার হার 98.30%। বর্তমানে 179 জন কোভিড আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বা সক্রিয় রয়েছেন। গতকাল পর্যন্ত 5,69,610 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত 7ই ডিসেম্বর ধলাই জেলার গঙ্গানগর সীমান্ত গ্রাম থেকে অপহৃত 3 শ্রমিক গতকাল সন্ধ্যায় ফিরে এসেছে। ধলাই জেলার পুলিশ সুপার কিশোর দেব বর্মা জানিয়েছেন, বর্তমানে তারা গঙ্গানগর সীমান্তে বিএসএফ ক্যাম্পে রয়েছে। গঙ্গানগর থানার ওসি 3 শ্রমিক আনার জন্য ইতিমধ্যে বিএসএফ সংশ্লিষ্ট বিওপির উদ্দেশ্যে রওনা হয়েছে। এনএফটি জঙ্গিরা তাদের অপহরণ করে নিয়ে গিয়েছিল। রাজ্য শিক্ষা দপ্তরের অধীন স্কুলগুলিতে 10ম ও 12ম শ্রেণীর সাপ্তাহিক টেস্ট পরীক্ষা গতকাল থেকে শুরু হয়েছে। তা চলবে আগামী 15ই মার্চ পর্যন্ত। এ সময়ের মধ্যে প্রতিটি বিষয়ের উপর কমপক্ষে 2টি করে টেস্ট পরীক্ষা গ্রহণ করা হবে। 1 ঘন্টার সময়ের মধ্যে প্রতিটি টেস্ট পরীক্ষার পূর্ণ নম্বর থাকছে 20। শিক্ষা দপ্তরের অধিকর্তা রাজু ওয়াহিদ এক বিজ্ঞপ্তিতে জানান, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের 2021 সালের মাধ্যমিক ও দ্বাদশ পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু হবে আগামী 12ই জানুয়ারি। তা চলবে আগামী 27ই জানুয়ারি পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অন্তর্গত আর্থিক সহায়তার পরবর্তী কিস্তির সূচনা করবেন। 9 কোটিরও বেশি সুবিধাভোগী কৃষক পরিবারের অ্যাকাউন্টে 18,000 কোটি টাকার বেশি অর্থ দেওয়া হবে। এ সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 6টি রাজ্যের কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী কিষাণ নিধি সম্মান যোজনায় প্রতিবছর সুবিধাভোগী কৃষকদের 6,000 টাকা 3 কিস্তিতে দেওয়া হয়ে থাকে। আবার খবর, আজ সকালে আগরতলা ও সংলগ্ন এলাকা সহ বিভিন্ন জায়গায় কুয়াশা পড়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। আগরতলায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.4°C। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রির কাছাকাছি। এছাড়া রাজ্যের বিভিন্ন জেলায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া কার্যালয়।